নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সকল ছাত্রছাত্রীরা এই 2023 সালে বিডিপি থার্ড ইয়ার ইউজি প্রথম বর্ষ ইউজি দ্বিতীয় বর্ষে এক্সাম দেবেন, তো আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। আপনাদের পরপর এক্সাম হচ্ছে, আবার একই দিনে দুইটি লিখিত পরীক্ষা। এক্সাম সেন্টার কোথায় হবে এ নিয়ে আপনারা নিশ্চিত নন, দুশ্চিন্তার মধ্যেই আছেন। পুরো সিলেবাস কভার আপ করা এই স্বল্প সময়ে আপনাদের সম্ভব হচ্ছে না। তো এইরকমই একটি পরিস্থিতিতে আমি এমন কিছু অনুপ্রেরণা ও টিপস দেব যেটা আপনাদের পাস নিয়ে কিন্তু টেনশান থাকবে না, আপনাদের বাড়তি অক্সিজেন যোগাবে আমার এই ভিডিওটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। এক, প্রথমেই আসি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের বিষয়ে। এনএসইউতে অ্যাসাইনমেন্ট হয় অনলাইনে, প্রশ্নপত্র হয় এমসিকিউ প্যাটার্নে, সব উত্তর সঠিক হলে অর্থাৎ 100% নম্বর অ্যাসাইনমেন্টে পাওয়া নিশ্চিত। সে অর্থে দেখলে একজন বিডিপি স্টুডেন্ট 100 মার্কের অ্যাসাইনমেন্টে যদি পুরোটাই সঠিক করেন, পুরো যদি 100 নম্বর পান, তাহলে ওয়েটেজ মার্ক 30-এর মধ্যে তিনি 30 অনায়াসে পেয়ে যাচ্ছেন। আর লিখিত পরীক্ষা হয় প্রতি পেপারে 100 মার্কের করে, ম্যাক্সিমাম ছাত্রদের 20 মার্কের 2টি, 12 মার্কের 3টি এবং আর 6 মার্কের 4টি প্রশ্ন থাকবে প্রতিটি পেপারে। এছাড়া AOC 2 ও অন্যান্য কিছু সীমিত বিষয়ে প্রচুর শর্ট প্রশ্ন, যেগুলি আরও বাড়তি আপনাদের সুবিধা দেবে। তো বিডিপিদের 20 মার্কের 2টি প্রশ্ন, 12 মার্কের 3টি প্রশ্ন, 6 মার্কের 4টি প্রশ্নের মধ্যে 20 মার্কের 2টি প্রশ্নে কেউ অ্যাটেন্ড করে প্রতিটি প্রশ্নের উত্তরে মাত্র যদি 2 করে পায়, তাহলে 20 মার্কের 2টি প্রশ্ন বা 40 মার্কের মধ্যে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে মিনিমাম 4। এবার 12 মার্কের 3টি প্রশ্নে কেউ অ্যাটেন্ড করে প্রতিটি প্রশ্নের উত্তরে যদি সবচেয়ে কম 2 নম্বরটাই পায়, তাহলে 3টি 12 মার্কের প্রশ্নে তার সবচেয়ে কম নম্বর হবে 3 × 2 = 6, অর্থাৎ 6 মার্ক। এবারে 6 মার্কের যে 4টি প্রশ্ন থাকে, সেখানেও যদি সবচেয়ে যদি কম প্রতিটি প্রশ্নে 2 নম্বর পায়, তাহলে 4টে 6 মার্কের প্রশ্নের টোটাল উত্তরে হয় 8 মার্ক। তাহলে 20 মার্কের 12 মার্কের 6 মার্কের উত্তরগুলিতে টোটাল সবচেয়ে কম নম্বর দাঁড়াচ্ছে 4 + 6 + 8 = 18। তাহলে একটা বিডিপি ছাত্র যদি অ্যাসাইনমেন্টে ওয়েটেজ মার্ক অনুযায়ী 30 যদি না পায়, যদি 27-এর মতো নাম্বার পায়, সেক্ষেত্রে লিখিত পরীক্ষা 100 মার্কের লিখিত পরীক্ষায় পূর্বের উদাহরণ মতো সবচেয়ে কম নম্বর 18 হলে লিখিত পরীক্ষায় ওয়েটেজ মার্ক 70-এর মধ্যে দাঁড়াচ্ছে 13-এর মতো। তাহলে অ্যাসাইনমেন্টে ওয়েটেজ মার্কের প্রাপ্ত নম্বর ও লিখিত পরীক্ষার ওয়েটেজ মার্কের প্রাপ্ত নম্বর 27 + 13 = 40 দাঁড়াচ্ছে। আরও আমি তর্কের খাতিরে 40 মার্কের মধ্যে 5 বাদই দিলাম, তাহলে 35 নম্বর দাঁড়াচ্ছে, আর 100 মার্কের মধ্যে মাত্র 35 পেলে পাস। তো আপনার লিখিত পরীক্ষা যত খারাপই হোক, অ্যাসাইনমেন্টে যদি ভালো নাম্বার তুলে নিয়ে ফেলেন, তাহলে লিখিত পরীক্ষায় মোটামুটি সব দাগের প্রশ্ন যদি আপনি টাচ করেন বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে, তাহলে আপনার পাসকে কেউ আটকাতে পারবে না। তাই হাতে যেটুকুনি সময় আছে, নোট মুখস্থ না করে রিডিং পড়ে একটা জেনারেল কনসেপ্ট তৈরি করে নিন, উত্তর নিজের ভাষায় উপস্থাপন করুন। নোট পড়তে গিয়ে যে যে জায়গায় আপনি অবোধগম্যতা লাগবে বা বুঝতে অসুবিধা হবে, টাইম ওয়েস্টেজ না করে ওই নোটের বাকি অংশ পড়ে একটা জেনারেল ধারণা তৈরি করে ফেলুন। কোনো বিখ্যাত ব্যক্তির কোটেশান যদি মনে রাখতে না পারেন সম্পূর্ণরূপে, তাহলে সেটা এড়িয়ে যান। সাইড পয়েন্ট ও প্যারা চেঞ্জ করে পরীক্ষার খাতায় উত্তর পরিবেশন করুন। হাতের লেখা খারাপ হতে পারে, কিন্তু চেষ্টা করবেন গোটা গোটা অক্ষরে লেখার, যাতে যিনি খাতা দেখছেন সেই শিক্ষকের কোনো রূপ বুঝতে অসুবিধা না হয়। পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর সাথে সাথে লিখবেন না, আগে প্রশ্নপত্র ভালো করে পুরোটাই পড়েন, তারপর কোন কোন প্রশ্নের উত্তর দেবেন সেগুলি দাগিয়ে নিন প্রশ্নপত্রে। হয়তো দেখলেন 2টি প্রশ্ন আপনার অজানা বা একটু জানা, ওটা একেবারে শেষের দিকে লিখবেন।
পরীক্ষার আগে 20-12-6 মার্কের প্রশ্ন বা আপনার সাবজেক্টের যে মার্কের প্রশ্ন পরীক্ষায় আসে তার জন্য সময় বিভাজন করে নিন। এক কথায় কত মার্কের প্রশ্নের জন্য কতটা সময় দিলে পুরো সময়ের মধ্যে সব প্রশ্নের অ্যাটেন্ড করতে পারবেন তা আগে থেকে চক আউট করে নিন। ইউজি, বিডিপি এবং পিজি সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই নিয়ম প্রযোজ্য। তো কোনো প্রশ্ন ইউজি বিডিপি ছাত্রছাত্রী আপনারা ছাড়বেন না। প্রশ্ন অজানা হলেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা আপনার পড়া যে কোনো কন্টেন্টের সাথে যদি বর্তমান প্রশ্নের কোনো মিল খুঁজে পান তাহলে টেকনিককে কাজে লাগিয়ে কিছু লিখে আসার চেষ্টা করবেন। কারণ অনেক সময় শিক্ষক নম্বর দেওয়ার জায়গা খোঁজেন বাট না লেখার কারণে শিক্ষক নম্বর দেওয়ার প্রভিশন পান না। এবারেই শেষে আপনাদের নিকট অনুরোধ রইল, কেউ পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেবেন না। কারণ যদি পরীক্ষা দেওয়ার পর কোনো একটি বা দুটি পেপারে এনসি আসে বাকি পেপারগুলি তো আপনি পাস করে গেলেন, তাই না? ফলে পরের বছর আপনার অনেক চাপ কমে যাবে, পূর্ণ শক্তি নিয়ে ওই একটি বা দুটি পেপারে ঝাঁপিয়ে পড়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবেন। ফলে পজিটিভ মাইন্ড নিয়ে পরীক্ষা দিলে তাতে পরের বছরে কিন্তু ওই এনসি পেপারগুলোতে খুব ভালো কিন্তু রেজাল্ট আসবে। নিজেকে বর্তমানে চাপমুক্ত রাখুন, টেনশান ও চাপ বেড়ে গেলে আপনার পড়ার যে মনে রাখার ক্যাপাবিলিটি সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, সহজে কিন্তু পড়া মুখস্থ হবে না। আর ইউজি ছাত্রছাত্রীদেরকে বলি, পূর্বের যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী আপনাদের 21 পেলে পাস, তো অ্যাসাইনমেন্টে যদি আপনারা 20 মার্ক তুলে নিতে পারেন তাহলে লিখিত পরীক্ষায় সেখানে 4, 5, 6, 8, 10 আপনারা তো তার থেকে আরও বেশি পাবেন, ফলে ইউজিদের ক্ষেত্রে কিন্তু পাস করা অনেকটা সহজতর। তো আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক এই আশা আমি রাখি, ভগবান আল্লাহর কাছে প্রার্থনা আপনারা সবাই পাস করুন। তো আজকের আপডেট এই পর্যন্তই, নমস্কার।